ক্ষিপ্রতরে আগবাড়িছে মাজুলী যোরহাট সংযোগী দলং নির্মাণের কাম। ব্রহ্মপুত্রর বুকত আরম্ভ চতুর্থটো খোঁটা নির্মাণের কাম। অবশেষত বাস্তবায়িত হওয়ার দিকে মাজুলীবাসীর সপন। কেইটামান বছরের পিছতে অতীত হব লুইতর বুকুরে বিপজ্জনক ফেরি যাত্রা। ক্ষিপ্রতরে আগবাড়িছে মাজুলী যোরহাট সংযোগী দলং নির্মাণের কাম। মাজুলীবাসীর বাবে অতি এক ভাল খবর যে ব্রহ্মপুত্রর বুকত মাজুলী যোরহাট সংযোগী দলঙর প্রথমটো খুঁটার কাম আরম্ভ হয়েছে। মাজুলীর মূল ভূখণ্ড যেহেতু তিনিটা খুঁটার কাম ইতিমধ্যে অগ্রগতি লাভ করার পিছত দেখিবলে পাওয়া গেছে যে ব্রহ্মপুত্রর বুকুত মই যত থিয় হয়ে আছো এই অংশতে আরম্ভ হয়েছে মাজুলীবাসীর অতি হেঁপাহর বহু প্রত্যাশিত মাজুলী যোরহাট সংযোগী দলঙর প্রথমটো খুঁটা। 29 নভেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আনুষ্ঠানিকভাবে শুভারম্ভণি করেছিল দলং নির্মাণের কাম। আর ইয়ার পিছরে পড়া ব্রহ্মপুত্রর বুকুত চলিছে পূর্ণ ব্যস্ততা। এতালেক ব্রহ্মপুত্রর বুকুত নির্মাণ করা হয়েছে চারিটাক খুঁটা। প্রথমটো খুঁটা নির্মাণ হয়েছে মাজুলীর দক্ষিণপাট নাওশালীত। 29 নভেম্বর যেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে প্রথম খুঁটার কাম আরম্ভ করেছিল মাজুলীর বুকুত, তারপর ডিসেম্বর মাহ ভিতর তিনটা খুঁটার কাম মাজুলীর ভূখণ্ডত, মূল ভূখণ্ডত তিনটা খুঁটার কাম অলরেডি কাম বহুতখিনি অগ্রগতি হয়েছে। আর আমি এটা যত আছো এই ব্রহ্মপুত্র মাজর এই চাপরি এই নদীর ভূগর্ভ হয়, ইয়াত এই একটা খুঁটার কাম আরম্ভ করেছে। তা নদীর বুকুত 18টা খুঁটা আর বামত 35টা খুঁটা, মোট 53টা খুঁটার আমি হিসাব মামা মানে আমি জানিবলে পাইছো। কোভিড সৃষ্ট কোনো মহাসংকট সৃষ্টি নহলে 2025 চনের নভেম্বরের ভিতর দলংখনের নির্মাণ সম্পূর্ণ হব বলে প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী। সপনের দলংখনক লৈ বহু আশা প্রত্যাশা নদীদ্বীপটোর সাধারণ জনতার। মাজুলীর সন্তান হিসাবে এই দলঙর প্রতিটি কাম প্রতিটি দিন আমি ইয়াতে সকলে বহু অধ্যয়ন করে আছে, চাই আছে, নিরীক্ষণ করেছে যে দলঙর কামখিনি আশা করা ধরনের মাজুলীর রাইজে ভবা ধরনের আগবাড়ি যাওক, সোনকালে হোক, ভালকে হোক, সেই কথাখিনি এতিয়া সরকার তথা নির্মাণকারী কোম্পানিলে মাজুলীবাসীর আহ্বান। দলং নথকার বাবে মাজুলী সংযোগী জলপথত সংঘটিত হয়েছে কেইবাটাও ভয়াবহ না দুর্ঘটনার, কিন্তু এতিয়া অতীত হব সেই দিনবর। দলং পার হয়ে যিকোনো সময়তে মাজুলীবাসী যাব পারিব অন্য ঠাইলে, আন ঠাইর লোকেও দিনটোর বাবে ভ্রমণ করব পারিব সত্রীয় সংস্কৃতির পীঠস্থান মাজুলী। ভিডিও জার্নেলিস্ট দিব্যর সহ মাজুলীর বিতু খাতনিয়ার রিপোর্ট এনকে টিভি।